हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू आवर न्यू ब्लॉग। मुर्गी गुला कैस कनेक्ट लेट करे सेरे दिए सी कारण ओरा सारा पाइले सब समय शुद्ध बारांदा आर ना होले सागले खावले ओदन ओदर छाड़ते इच्छा करे ना, ओदर सब समय भितरे राखे दे। आर आमादेर कबूतरटा मुर्गी सारा संगे संगे मुर्गी काछे चले आसे और जे जगह कामड़ दिसले मोटामुटी ओई जगहटा एखन সুস্থ আছে। গর্তের মতো হয়ে আছে, আজকে আর একটু হলুদ আর তেল দিতে হবে। মোটামুটি ওই এখানে সুস্থ আছে, ওর কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে দু একদিনে। চোখগুলো ওর কত সুন্দর, ওকে একটু মেডিসিন মলমটা লাগাই দিতে হবে। ওর জন্য কিছু জোড়া অর্ডার করছিলাম, কবুতরের অর্ডার করছি, বাট এখনও আমার কবুতরের হাতে দেয়নি, হাতে দিবে না, বলছে যে ফোন দিলে রেসপন্স করে না, টাকা মারে মারে দিছে। মুরগিগুলা ওদের খাবার দেয় নেই, ওদের খাবার দিতে হবে। লালু কেসে গোসল করে দিছি, ঠান্ডার দিন তবু গোসল করে দিছি। যা, ওদের জন্য খাবার নিয়ে আসি, ওদের খাবার দিয়ে দিই। এই এইখানে না, এটা এটা এটাই চলে আস। এখন মোটামুটি সুস্থ হয়ে গেবে দুটা, ইনশাল্লাহ গ্রোথ অনেক সুন্দর হচ্ছে। নতুন ফেদার হচ্ছে, এত সুন্দর ফেদার হচ্ছে, ওর দেখতে পাচ্ছেন উপরে দিক দেখেন, এই যে মোরগটা আমাদের, ইনশাল্লাহ বড় হলে যাওয়া অনেক সুন্দর হবে ওই দেখতে, ওর ফেদারগুলো যা হবে মাশাল্লাহ। ওর বয়স 55 দিন হবে কেবল। ওদের খাওয়া শেষ, আর দেশি মুরগিগুলোর মধ্যে দুটা মুরগি হয়তো উমে চলে আসছে, যেটা সবার শেষে ডিম পাড়া শুরু করছে ওটাই তাড়াতাড়ি উমে চলে আসছে। ওদের এখনও দেওয়া হয়নি, দিতে হবে, বসায় দিতে হবে উমে, আজকে হয়তো দেবো, দেখাবো পরের ভিডিওতে ওটা কীভাবে উমে দেবো। খুব ফেটটা শীত, ওদের সঙ্গে ঝগড়া করবো, মাশাল্লাহ এখন অনেক সুন্দর সুস্থ হয়ে উঠেছে। মুরগিগুলা বড় হচ্ছে, আজকের জন্যই দেখাবো আর ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।